नमस्कार, आशा करी सबाई खूब भलो आसले सबाई के स्वागत। आज के आबार एक मिष्टि मुख दिए शुरू करछी। बनाबो लाऊ दिए मिष्टि। एक कचि लाऊ छिलो बाड़ीते, आज के रान्ना बान्ना करब ना, भावलाम आपनादेर जन्य एक मिष्टि शेयर करी। प्रथम आमी देखुन लाऊटा केटे, किन्तु देखुन एरमा केटे नियेछे। जदि थाके बीज, बीजटा बाद दिए देबेन, जदि कचि लाऊ हय ताहले तो बीजेर कोनो प्रश्नई उठे ना। लाऊटाके आमी मिहि करे ग्रेट करे नेब, माने कुड़िए नेब, मिक्सिते दिए करते पारें। तो आमी एटा ग्रेडि करे निछिलाम, एइभाबे आपनारा ग्रेट करे नेबेन। निये नेवार परे किन्तु खूब भालो करे एकदम चेपेई देखुन, एकदम मिहि करे किन्तु जतटा मिहि पारा जाय, नाहले किन्तु मिक्सिते दिए एकदम पेस्ट बानिये नेबेन। नेवार पर किन्तु लाउटा एकटा छाँगनिर मध्ये दिए चेपे किन्तु लाउयेर जे जलटा थाके ओटा झारिये नेबेन। खूब सुंदर खेते हय लाउयेर तैरि मिष्टि, একদম বানিয়ে দেখতে পারেন যদি ভালো লাগে। এই দেখুন, আমি কিন্তু পুরো লাউটা কিন্তু প্লেট করে নিচ্ছি, ঠিক আছে? এইভাবে করে নেবেন, আমি কিন্তু খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। তারপর একটা ছাঁকনির মধ্যে দিয়ে আমি পুরো লাউটা চেপে একদম জলটা বের করে নেব। এই দেখুন, জল যেমন না একদম থাকে, তাহলে কিন্তু খেতে ভালো হবে না, টেস্ট একটু অন্যরকম হয়ে যাবে। আমি এখানে কী কী নিয়েছি চলুন দেখিয়ে নিই। আমি এখানে বেশ অনেকখানি খোয়া ঘি নিয়েছি, আর কাঠবাদাম নিয়েছি, আমি কুচিয়ে নিয়েছি, আর কাজু নিয়েছি। যত বেশি করে দেবেন, ড্রাই ফ্রুটস খেতে খুব ভালো হয় এই মিষ্টি। আমি প্রথমে চলুন পোড়াতে একটুখানি গাওয়া ঘি দেবো। দেখুন আমি দিয়ে নিয়েছি, কাঠবাদামটা ভেজে তুলে রাখবো। এই সমস্ত মিষ্টিতে যতই বেশি করে দেবেন, এই শুকনো সব ড্রাই ফ্রুটসগুলো খেতে খুব সুন্দর হয়। ওই ঘিতেই আমি দিয়ে দিলাম লাউটা, যে লাউটা আমার গ্রেট করা ছিল একদম জল ঝরানোর লাউটা আমি প্রথমে ওগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটুখানি নেড়ে চেড়ে একটা খুব ভালো ঘিয়ের গন্ধ চলে আসবে ওর মধ্যে। আমি এর মধ্যে দেবো দুধ, নর্মাল যে প্যাকেট দুধ আমরা বাড়িতে খাই সেই দুধই একটুখানি আপনারা দিয়ে দেবেন, যাতে করে কী হবে লাউটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। দুধ দিয়ে কিন্তু লাউটা সেদ্ধ হবে, যেমন আমরা গাজরের হালুয়া করি সেরকম ধরনেরই এটা হবে। একটুখানি দেখুন নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো হয়ে গেল। আমি আমার বাড়িতে যে দুধ ছিল ওই দুধই আমি দিয়ে দিলাম। যেমন থাকবে লাউটার পরিমাণ সেই অনুযায়ী আপনারা দেবেন। আমি কিন্তু মিষ্টিটা চিনি দিয়েই করব, তবে যদি আপনারা চান সুগার ফ্রি দিয়ে করবেন, সুগার ফ্রি গুঁড়ো বা সুগার ফ্রি ট্যাবলেটটা সেটা দিয়েও করতে পারেন, খুব ভালো খেতে হয়। আমি দেখুন কাজুটাকে ভেঙে রেখেছিলাম, বেশ খানিকটা কাজু আমি এখানে ছড়িয়ে দিলাম। কাজু, পেস্তা, কিশমিস, যেটা আপনাদের ইচ্ছা করবে। আমার বাড়িতে মোটামুটি যা ছিল আমি সেটাই দিয়ে করছি। আমি বেশ খানিকটা দিয়ে দিলাম এর মধ্যে খোয়া ক্ষীর দিয়ে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত একটা বেশ ভালো মানে একটু মানে শক্ত মতো পাকে আসছে, এটা কিন্তু নাড়তে হবে। নেড়ে কিন্তু এটা একদম শুকনো শুকনো করতে হবে। আমি বাকি যেটুকু ছিল খোয়া খুট মানে খোয়া কিটুকু আমি দিয়ে দিলাম। আমি এখানে দেখুন ইউজ করব কিন্তু সবুজ ফুড কালারটা, যেহেতু লাউ ঠিক সাদা সাদা দেখতে ভালো লাগবে না, তাই আমি ইউজ করব। আমি চিনি দিলাম যতটুকু লাগবে, কারণ মিষ্টি তো একটু মিষ্টি মিষ্টি মানে মিষ্টি ছাড়া মিষ্টি তো কম দিলে হবে না, সেই অনুযায়ী আমি মিষ্টি দিলাম। আমি এখানে সবুজ কালার ইউজ করছি। যদি আপনারা না চান কোনো কালার ইউজ করতে, তাহলে না দিলেও কোনো অসুবিধে নেই। সেক্ষেত্রে কী হয়, একটু দেখতে সাদা সাদা হয়, একটু দেখতে সুন্দর হওয়ার জন্য, যেহেতু লাউয়ের মিষ্টি তাই আমি একটুখানি ফুড কালারটা ইউজ করলাম। একটু কিন্তু সময় লাগবে এটা পাকে নিয়ে আসতে। এটা একদম কিন্তু আমি আরেকটু দিলাম কালারটা আসেনি বলে, এটা একদম কিন্তু শুকনো শুকনো হবে। হয়ে আমি একটা জায়গার মধ্যে ঘি বুলিয়ে এটা নাবিয়ে ফ্রিজে মোটামুটি আমি 4 ঘন্টা মতো রেখেছিলাম। লাউ তো একটুখানি জল জল জিনিস, একটু সময় লাগবে এটা বসতে। তারপর আপনাদের যেমন ইচ্ছা শেপ দিয়ে আপনারা এটা লাড্ডু মতনও বানিয়ে নিতে পারেন, বরফে আকারেও কাটতে পারেন। আমার সেদিনকে তাড়াহুড়ো ছিল বলে আমি কোনোরকম এটা তাড়াহুড়ো করে ফ্রিজ থেকে বার করেছিলাম, বার করে আমি একটা শেপ দিয়ে এনেছিলাম। এই দেখুন আমি ঢেলে নিলাম থালটার মধ্যে, আমি আগে থেকে একটুখানি গাওয়া গিয়ে ভুলিয়ে রেখেছিলাম। একটু এটা মেলিয়ে নেবো আমি, কারণ প্রচণ্ড গরম, খুব সাবধানে
নিয়ে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। একদম তৈরি হয়ে গেছে আমার লাউয়ের মিষ্টি, একদিন বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। ইচ্ছে মতো এরপর আপনি শেপ দিয়ে গড়ে নেবেন। এটা আরেকটু বসত, বসলে আপনারা খুব ভালো করে এটা মোটামুটি কাটা যায়। আমি একটুখানি তাড়াহুড়ো করে বের করে নিয়েছিলাম, খেতে কিন্তু খুব অসাধারণ হয়। একদিন বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে প্লিজ জানাবেন কেমন লাগলো। অনেক ধন্যবাদ। একটু সাজিয়ে নেবেন কাজু কিশমিশ দিয়ে, দেখতে আরও ভালো লাগবে। অনেক ধন্যবাদ।